রিপোর্টার বাংলা টিভি বাংলার মানুষের কথা বলে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রিপোর্টার বাংলা টেলিভিশনের সংবাদে। বিরামপুরে মধ্যবিত্তদের নাগালের বাইরে ডাব। দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। বুধবার 24 মে বিকেলে দিনাজপুরের বিরামপুর পৌরসভার সামনে ভ্যানে করে ডাব বিক্রি করছিলেন মনির হোসেন। তিনি প্রতিটি ডাবের দাম হাঁকছিলেন 120 টাকা। এ সময় তাকে ঘিরে ছিলেন অসংখ্য ক্রেতা। ক্রেতারা বারবার বলছিলেন দাম একটু কম রাখেন, কিন্তু মনির হোসেন অনর। তার জবাব, এক দাম 120 টাকা। দাম এত বেশি কেন বিক্রেতা মনির হোসেনের কাছে জানতে চান আমাদের প্রতিনিধি। কিছুটা বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, একটু আগেও 130 থেকে 140 টাকায় প্রতিটি ডাব বিক্রি হয়েছে, এখন আকাশ মেঘলা হওয়ায় দাম একটু কম 120 টাকা। তীব্র গরমে ডাবের চাহিদা বেড়েছে, তবে বিরামপুরে ডাবের দাম এখনও মধ্যবিত্তদের নাগালের বাইরে। ছোট বা বড় সাইজের একটি ডাব খেতে চাইলে গুনতে হচ্ছে বড় অঙ্কের টাকা। একটি ডাব থেকে 1 থেকে 1.5 গ্লাস পানি হয়। বিরামপুরে আকারভেদে এসব ডাব প্রতি পিস 80 থেকে 150 টাকা দরে বিক্রি হচ্ছে। তাই ডাব কিনতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্তরা। ডাব ব্যবসায় জড়িত আড়তদার ও বিক্রেতাদের দাবি, গ্রীষ্ম মৌসুমে যোগান কম থাকায় গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডাবের দাম। এবার রমজান শুরুর আগ থেকেই ডাবের মূল্য আকাশ ছোঁয়া। এবছর ফলন আশানুরূপ হয়নি, এজন্য দাম গত বছরের চেয়ে দ্বিগুণ হয়েছে। ডাব কিনতে আসা সাধারণ মানুষদের অভিযোগ, গত বছর গরমে যে ডাব 50 টাকায় বিক্রি হয়েছে সেই একই আকারের ডাব এবার 80 টাকা। অপেক্ষাকৃত একটু বড় আকৃতির ডাব গত বছর 80 থেকে সর্বোচ্চ 100 টাকায় বিক্রি হলেও এবার গুনতে হচ্ছে 110 থেকে 150 টাকা। ডাবের খুচরা ব্যবসায়ী রিপোর্টার বাংলা টিভিকে বলেন, তারা প্রতি 100 পিস ডাব 6 থেকে 9 হাজার টাকায় ক্রয় করেন। এতে প্রতি পিসে তাদের কেনা দাম পড়ে 60 থেকে 90 টাকা। আর এই ডাবগুলো হয় বাছাই ছাড়া। ডাবগুলোর মধ্যে ছোট, মাঝারি ও বড় আকৃতির থাকে। বিক্রেতা অপেক্ষাকৃত ছোট ও মাঝারি আকৃতির ডাব 80 থেকে 110 টাকা এবং বড় আকৃতির প্রতি পিস 140 টাকা পর্যন্ত দামে বিক্রি করেন।